নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মীন রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক ভালো রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম ক্রিয়েট করবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। মীন রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থাপনা করব। তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমি যে এই মাসিক রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটা সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় হান্ড্রেডে হান্ড্রেড মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না, কারণ আপনার নিজস্ব জন্মছকে গ্রহের দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা ভ্যারি করবে আপনাদের ডিসেম্বর মাস কেমন দেবে। যদি শুভ গ্রহের দশা চলে সেক্ষেত্রে কিন্তু আপনি শুভ ফল 90-95% পাবেন, আর যদি অশুভ গ্রহের দশা বা প্রত্যন্তর্দশা চলে সেক্ষেত্রে কিন্তু আপনি 30-40% ফল পাবেন। তাই পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব জন্মছকের উপর। তাই আমি প্রত্যেককে প্রতিবারই বলি, আপনার জন্মছকটি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, যাকে আপনার বিশ্বাস রয়েছে, যার প্রতি আপনার ভরসা রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নম্বরে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। প্রথমে আসি ব্যবসা ক্ষেত্র। এই মাসে ব্যবসার দিক কিন্তু খুব শুভই রয়েছে, অর্থাৎ এই মাসে আপনারা যে কোনো ধরনের ব্যবসা করুন না কেন, সেই ব্যবসা থেকে কিন্তু প্রফিট কিন্তু বেশি পরিমাণে পেতে চলেছেন। যাদের ব্যবসাতে টাকা আটকে গেছে, বকেয়া টাকা অনেকদিন পড়ে রয়েছে, সেগুলো রিকভারি হচ্ছে না, তাদের কিন্তু এই মাসে সেই রিকভারি হওয়ার জায়গাটা চলে এসেছে, অর্থাৎ আপনাদের সেই অর্থগুলো উঠে আসবে। এরপর আসি শরীর স্বাস্থ্য কেমন যাবে। এ মাসে মীন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য ওভারঅল ভালোই যাবে, বাট যাদের 60+ তাদের কিন্তু শারীরিক ট্রাবল আসতে চলেছে, যেমন বিপি হাই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও হার্টের প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে, এছাড়াও স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যারা 60+ অর্থাৎ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদেরকে বলবো একটু হেলথের দিকটা অবশ্যই নজরে রাখুন, আর যারা ইয়াঙ্গার জেনারেশন রয়েছে তাদের হেলথের দিকে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না। এ মাসে দাম্পত্য জীবন কেমন যাবে আসুন জেনে নেওয়া যাক। এ মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মত পার্থক্য বা মতবিরোধ দেখা যাবে, ছোটোখাটো কারণে মতবিরোধ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও এই মাসে আপনাদের রাগ, জেদ, এই সমস্ত কিছু আপনাদের বৃদ্ধি পাবে, যে কারণে আপনাদের কিন্তু বিপি হাই হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি বিষয় আমি আপনাদেরকে আগাম সতর্ক করে দিই, যে কোনো কাজের ক্ষেত্রে বলুন, ফ্যামিলির ক্ষেত্রে বলুন, রাগের বশে কখনোই আপনারা হুটপাট ডিসিশন নেবেন না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এ মাসের সন্তানের দিক মোটামুটি শুভ রয়েছে, তবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে তাদের সন্তান নিয়ে কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সন্তানের হেলথ নিয়ে প্রবলেম, এডুকেশন সেক্টর নিয়ে প্রবলেম, এছাড়াও সন্তান এমন কিছু কাজ করলো যে কারণে পাড়ার লোক বা বাইরের লোক এসে আপনাকে কমপ্লেন করলো,
যে আপনার ছেলে বা আপনার মেয়ে এই কাজগুলো করেছে, সেগুলো কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা খেলাধুলার সাথে যুক্ত, তাদের এই মাসটা যাবে মধ্যম প্রকৃতির। এছাড়াও যারা কৃষক রয়েছে তাদেরও কিন্তু এই মাসটা মধ্যম প্রকৃতির যেতে চলেছে। এই মাসে ভাগ্যের সাপোর্ট কিন্তু মাসের মাঝামাঝি থেকে পেতে চলেছেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয় সেই সমস্ত কাজ কিন্তু আপনারা অতি সহজেই করে ফেলবেন। যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের কিন্তু এই মাসের মাঝামাঝি থেকে উত্থান লক্ষ্য করা যাচ্ছে। যারা ডক্টর রয়েছেন বা মেডিসিনের বিজনেস করছেন তাদের মাসের মাঝখান থেকে অর্থাৎ মধ্যভাগ থেকে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনাদের ইনকামের সোর্স কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এরপর আসি এডুকেশন সেক্টর। এই মাসে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, অর্থাৎ দশম শ্রেণী পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তবে যারা এমএ বিএ উচ্চশিক্ষায় রত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট শুভ যেতে চলেছে। মাসের মধ্যমভাগ পর্যন্ত আপনাদের আর্থিক দিক কিন্তু খুব একটা ভালো যাবে না। এই সময় আপনি কাউকে টাকা ধার দেবেন না বা টাকা ধার নেবেন না, এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এই মাসে আপনাদের প্রাপ্তিযোগ রয়েছে, অর্থাৎ এই মাসে হঠাৎ করে আপনার হাতে কিন্তু অর্থ আসবে, তবে এটা মাঝামাঝি থেকে, মাসের মাঝামাঝি থেকে কিন্তু এই প্রাপ্তিযোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা বিবাহ নিয়ে প্রবলেমে রয়েছেন, বিবাহ হতে চাইছে না, তারা মাসের মাঝামাঝি থেকে প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা বা সেই সম্পর্কগুলো ম্যাচুরিটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহ করতে পারেন। যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ, অর্থাৎ আপনাদের কিন্তু জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করতে চলেছে। তবে কিছুটা আপনার জন্মচক্রে শুক্র গ্রহের পজিশান কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। এই মাসে কয়েকটি বিজনেস রয়েছে যেগুলো খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন গাড়ির বিজনেস, কসমেটিক্সের বিজনেস, গার্মেন্টসের বিজনেস, জুয়েলারির দোকান, গিফটের দোকান, এই সমস্ত ব্যবসা কিন্তু আপনাদের ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা গান বাজনা, শিল্পকলা এই সমস্ত সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা মধ্যম প্রকৃতির যেতে চলেছে। এই মাসে আপনাদের ভোগ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তো ওভারঅল যদি বলা যায় এই মাস অর্থাৎ ডিসেম্বর মাস মীন রাশির জন্য কিছু অংশে খারাপ রয়েছে, কিছু অংশে ভালো রয়েছে, অর্থাৎ মিশ্রিত একটা ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।